হ্যাঁ খুব ভালো, কারণ জিত মাই ফেভারিট, জিত ইজ বস, ওই যে জিদের একটা ডাক মার না, ওটা অসম ছবিটা অনেক ভালো লাগছে, মারবে ফুটবে বাড়ি এলা ফুলবে জিতা রকিং জোস, সেই হয়েছে সেই সিনেমাটা ভালো লাগছে, অনেকদিন পরে এরকম ভালো বাংলা ফিল্ম দেখলাম, তাসকিনকে ভালো লাগছে, তাসকিন বরাবরের মতোই ভালো অ্যাক্টর, এখানে ওর সাবলীল অ্যাক্টর খুব ভালো লাগছে, হিতের ডায়লগ ভালো লাগছে, আর আমাদের মিমের অভিনয় ভালো ছিল, মিম এবং জিত ফ্যান্টাস্টিক, আমাদের মিম খুব ভালো অভিনয় করছে এবং জিতের তো তুলনা করা যায় না, হ্যাঁ মুভিটা আমার খুব ভালো লেগেছে, জিতের ছবি জাজ বাজাজাত করেছে জাজ মাল্টিমিডিয়া, খুব ভালো লাগছে, সবচেয়ে ভালো অভিনয়টা হয়েছে তার বোনের, মুভি অনেক ভালো লাগছে, মানে বাংলাদেশে অনেক ভালো একটা মুভি আসছে, সে ইজ রিয়েল হিরো, আর তাকে বড় বড় দেখার জন্য আমরা সবসময় ছবি দেখি না, আজকে আসছি জিত যদি বড় পর্দা আসতেছে দেন আমরা আসছি, হ্যাপি এনজয় করছি আমরা, হ্যাপি এনজয়, আর মুভিটা সত্যি অনেক সুইট, ভালো খুবই ভালো, ছবিটা খুবই ভালো হয়েছে, দুই বাংলার আমাদের যে ছবির কম্বিনেশন হয়েছে খুব ভালো হয়েছে, এরকম যৌথ সিনেমাগুলি হলে আমাদের দেশের সিনেমার জন্য অনেক ভালো, অ্যাকশনগুলো খুব সুপারহিট ভালো হয়েছে এবং সাউন্ড রেজুলেশন সবই ভালো, ভালোই লাগছে ছবিটা, হ্যাঁ ভালো লাগছে, জিতের অভিনয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এবং মিম দারুণ অভিনয় করছে, সবারই মিম জিত এটা বেশি, আর বোনের ছবিটা বেশি, হ্যাঁ তাসকিন ভালো অভিনয় করছে, গানের ভিতরে সবগুলো গানই মোটামুটি ভালো করছে, জিতের অ্যাক্টিংগুলো অনেক ভালো লাগছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে, ভালো ভালো হয়েছে, অনেক নাইস, জিদেরটা বিশেষ করে মিম 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 তো ফ্রেন্ড ছিল, হ্যাপি, আর জিত বলতে কথা আমাদের তো আসতেই হবে, জিদের অ্যাকশনগুলো এই ছবিটা খুব মানে সম্পূর্ণ আলাদা, তুমি আমার অ্যাকশন মোটামুটি ভালো, লাস্ট দৃশ্যটা একবারই অসম, এতক্ষণ আপনারা দেখলেন সুলতান মুভির পাবলিক রিয়াকশন, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক এবং কমেন্ট করুন, অন্য সিনেমার পাবলিক রিয়াকশন দেখার জন্য রোয়ারিং বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ।